এরপরে তো লিপস্টিকের উপর গোরা দাপ শুরু হয়ে গেছে। হাই গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আপনাদের দয়ায় আমরাও ভালো আছি। আমরা এখন মেকআপ রুমে মেকআপ করছি, আমার মেকআপটা অল ক্লিয়ার কমপ্লিট করেছি। সবাই বলবেন যে মেকআপটা কেমন হয়েছে, আর লিপস্টিকটা ঠিক আছে কি, বিশেষ করে ঠোঁট আটটা কি ঠিক হয়েছে কিনা। এতদিন দেখেছেন এক রূপে, আজকে দেখছেন আর এক রূপে, মানে ঠোঁটের যে একটা শির আছে এটার শিরের উপর জানাবেন যে লিপস্টিক ঠিক আছে কিনা, তারপরে আমরা কনফার্ম এটা কিনা আমাদের আকবর দাদু মেকআপ দিচ্ছে সুন্দর করে, আমার নায়ক হিরো তো এমনি মেকআপের থেকেও সাদা, মেকআপ দিলে হবে ভূতের মতো সাদা। মেক ডাউন করা হচ্ছে, মেকআপের জায়গায় মেক ডাউন করছে আমার ধারণা, মানে অ্যাডজাস্টমেন্টের জন্যে। যাই হোক বন্ধুগণ, আজকে আমরা একটা বিতর্কিত অবস্থায় যে মোবাইলটি ক্যামেরাটি ওপেন করলাম, অর্থাৎ এই যে লিপস্টিক, হ্যাঁ লিপস্টিক বলতে আমার পাশে হিরোইন যে দেখতেছেন আপনারা সাথী, স্টার সাথী, তার লিপস্টিক এই যে নিচের ঠোঁটটা যে, মানে আমার ঠোঁটটা দেখাচ্ছি আপনারা ফলো করবেন হিরোইনের ঠোঁটটাকে, সে লিপস্টিকটা কি পারফেক্ট আছে কি নাই, অন্য দিনের চেয়ে আলাদা কি না, কমেন্টে জানাইলে খুশি হব। কারণ সবাই এতদিন দেখেছেন আমার নিচের ঠোঁটটা হচ্ছে একটু মোটা, উপরের ঠোঁটটা চেকুন, আমি যে কারণে উপরের ঠোঁটে একটু বাড়িয়ে দেই মোটা করার জন্য, এটার সাথে ম্যাচিং করার জন্য। কিন্তু আজকে নিচের ঠোঁটে লিপস্টিকটা একটু মানে নিচে দেই নাই, কম দিয়েছি, উপরে উপরে দিয়েছি, শিরে শিরে মানে শিরের উপরে যে ঠোঁটের যে নিচে ঠোঁটের শির আছে শিরার উপরে দিয়েছিল বৃষ্টিটা। ওহ মাই গড, কারেন্টটা চলে গেল, এমন সময় ঠোঁটের সময়কে দেখবে কেমনে, এই ঠোঁটই ভালো না, ঠোঁটের কথা হয়েছে পরে গেছে না, এত সুন্দর ঠোঁট আমার, চিকন করে ছোট করে দিয়েছি সবাই। এখন লাইট আছে তো সামনে, লাইট লাইট আছে।